বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তিনি জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে স্কুল শিক্ষক হতে চেয়েছিলেন। অর্থাৎ যখন তিনি স্নাতক সম্পন্ন করেন জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে তার ইচ্ছা ছিল যে স্কুলের শিক্ষক হবেন। তো অনেকের থেকেই তার শিক্ষাগত যোগ্যতা বেশি ছিল, তিনি প্রথম হতেন, কিন্তু কোথাও চাকরি পেতেন না, কারণ তিনি ইহুদি। তো তিনি ইহুদি হওয়ার কারণে তাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাকরি দিত না। কারণ কি? কারণ হলো ইউরোপে খ্রিস্টান সমাজের ধারণা ছিল, বা ইউরোপে ইউরোপের মধ্যে তাদের যে অবস্থা ছিল, যে ইহুদিরা বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে বা মানুষদেরকে বিপদগামী করে, তারা বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত করে ফেলে এবং তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এই যে যে মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করে, শিক্ষার্থীদেরকে নষ্ট করে ফেলতে পারে, এবং তাদের এই ধরনের কার্যক্রম বিভিন্ন জায়গায় ঘটেছিল দেখেই ইউরোপে খ্রিস্টানরা ইহুদিদেরকে সম্পূর্ণভাবে বয়কট করে বা তাদেরকে সেখান থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন রেখে তারা সমস্ত কার্যক্রম করত। অর্থাৎ সমাজে তাদেরকে মিশতে, তাদের সাথে কেউ মিশতে চেত না, তো কোথাও তাদেরকে স্থান দেওয়া হতো না, তাদেরকে চাকরি দেওয়া হতো না, এভাবেই দেখা গেছে যে তাদেরকে বিচ্ছিন্ন রাখতো। আর এর শিকার এই আইনস্টাইনও হয়েছিলেন। নিরুপায় হয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে টিউশনি শুরু করেন, তারপর একটি অফিসে ক্লার্ক এর চাকরি নিলেন। তো যখন তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পেলেন না, যেটা তার লক্ষ্য ছিল যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নেবেন, এখানেই একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই যে তিনি স্কুলে কেন শিক্ষকতা করতে চেয়েছিলেন। তার একটা স্বপ্ন ছিল যে তিনি পড়ালেখা করবেন, গবেষণা করবেন, এবং গবেষণা করে এমন কিছু আবিষ্কার করবেন যা এই বিশ্বের কেউ কল্পনা করতে পারেনি। তো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু জিনিস আবিষ্কার করে খুঁজে বের করবেন। আর তার জন্য প্রয়োজন হচ্ছে গবেষণা করা, পড়ালেখা করা, এবং বিভিন্ন জায়গা থেকে সময় বের করে এখানে পড়ালেখার ক্ষেত্রে ইনভেস্ট করা। তো এই জায়গায় তিনি বুঝতে পেরেছিলেন যে স্কুলের শিক্ষকতা করলে বা যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষকতা করলে তার সে সুযোগটি তুলনামূলকভাবে বেশি থাকবে। আর তিনি বুঝতে পেরেছিলেন যে স্কুলের শিক্ষকতার উপরে, এর উপরের লেভেলে আসলে তার যোগ্যতা নেই, যার কারণে তাকে কেউ চাকরি দিবে না, এই জন্য স্কুলের চাকরি তিনি চেয়েছিলেন। আর সেই স্কুলের চাকরি যখন পেলেন না, তখন তার পেট চালানোর জন্য, অর্থাৎ তার জীবন জীবিকার জন্য, জীবন পরিচালনার জন্য বাধ্য হয়ে একটি চাকরি করেন যেটি তার পছন্দ ছিল না, এবং সেই চাকরিটি হলো অফিসের ক্লার্কের চাকরি। আর এই ক্লার্ক হওয়ার আগে তিনি টিউশনি করে জীবনযাপন করতেন, জীবন ধারণ করতেন। এই চাকরিও পেতে তাকে যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়েছিল। তো আমরা দেখি যে একজন মানুষের জীবনে প্রথম পর্যায়ে কতটা কষ্ট থাকতে পারে। তো তিনি এই পর্যায়ে যতটুকু আমি উল্লেখ করলাম সব কিছু বলা যায় না, তো আমি সংক্ষেপে যতটুকু বলা যায় ততটুকু আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই অবস্থায় তিনি একটি ক্লার্কের চাকরি নিয়ে জীবন ধারণের চেষ্টা করেন। তো এ সময় তিনি স্বপ্ন দেখেছেন যে প্রকৃতির দুর্গেয় রহস্য ভেদ করবার, অর্থাৎ তিনি প্রকৃতিতে যে রহস্য রয়েছে সেই রহস্য ভেদ করার সিদ্ধান্ত নেন, যে রহস্য কেউ কল্পনা করতে পারেনি বা ভেদ করতে পারেনি। তো তিনি তার এই গোপন সাধনার কথা স্ত্রীকে বলেছিলেন, এবং এটাও বলেছিলেন যে এটা যেন কাউকে বলা না হয়। তো সেক্ষেত্রে কাউকে যদি বলা হয় তাহলে সে হয়তো ভুল বুঝতে পারে, তার সম্পর্কে অন্য ধরনের ধারণা করতে পারে, এজন্য সাধারণ কাউকে বলা যাবে না এবং বলতে নিষেধও করেছিলেন। তার এই গবেষণায় ছিল না কোনো ল্যাবরেটরি, ছিল না কোনো যন্ত্রপাতি, ছিল একমাত্র খাতা কলম আর অসাধারণ চিন্তাশক্তি। এবং তিনি কিছু রাফ কাগজ, টুকরা কাগজ বা কিছু ফেলে দেওয়া কাগজের উপরেই তিনি এই কাজগুলো করতেন। তো আমরা যেটা দেখি যে একজন মানুষ যদি স্বপ্ন দেখতে পারে, যদি চেষ্টা করে, তাহলে আসলে তার যন্ত্রপাতিরও প্রয়োজন হয় না,
তার আসলে আনুষ্ঠানিক এই সিস্টেমের প্রয়োজন হয় না, তিনি যে কোনো পরিস্থিতিতেই তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন, তার একটা বড় প্রমাণ এই আইনস্টাইন। আমরা জানি যে গবেষণার জন্য বা বড় ধরনের কোনো কিছু সৃষ্টির জন্য অনেক বড় একটা গবেষণাগার প্রয়োজন, তো তার ব্যক্তিগত কোনো গবেষণাগার ছিল না, তিনি তো ব্যক্তিগতভাবেই গবেষণা করেছেন বা এই এটি উদ্ভাবন করেছেন। তো সেই হিসাবে আমরা দেখি যে তার এই গবেষণাগার ছিল না, কোনো যন্ত্রপাতিও ছিল না, শুধু খাতা কলমের উপরে ভিত্তি করেই তিনি এই অসাধারণ তত্ত্ব আবিষ্কার করেছেন। তার গবেষণা কর্ম প্রকাশিত হলে বিজ্ঞানী মহলে তার নাম ছড়িয়ে পড়ে, অর্থাৎ পৃথিবীর যারা উল্লেখযোগ্য বিজ্ঞানী ছিলেন তখন তারা তাকে চিনতে শুরু করে এবং তাকে বিজ্ঞানী হিসেবে বিবেচনা করে। এ সময় জুরিক বিশ্ববিদ্যালয় থেকে তাকে অধ্যাপক হিসেবে যোগ দেবার জন্য আমন্ত্রণ জানানো হয়। তারপর জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তো এরপরে দেখা যায় যে তিনি বিভিন্ন জায়গা থেকে এভাবে বিভিন্ন অফার পেতে থাকেন। তারপর আইনস্টাইনের জন্য জুরিক বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিদ্যার বিশেষ মর্যাদা সম্পন্ন পদ সৃষ্টি করা হয়। এখানে তার জন্যই এই বিশেষ মর্যাদা সম্পন্ন পদ সৃষ্টি করা হয়, যেই মর্যাদা সম্পন্ন পদ ওই ইউনিভার্সিটিতে আর ছিল না। তো বিশেষভাবে বিশেষ মর্যাদা দিয়ে, বিশেষ সুযোগ সুবিধা দিয়ে, বিশেষ গবেষণাগারের সুবিধা দিয়ে তার জন্য এই বিশেষ পদ সৃষ্টি করা হয়, যেই পদটা শুধু তার জন্যই ক্রিয়েট করা হয়েছে, তার জন্যই সৃষ্টি করা হয়েছে। তো এক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের কার্যক্রম বা এই ধরনের ব্যবস্থা কখন একজন মানুষের জন্য নেয়, যখন তাকে অত্যন্ত যোগ্য এবং অপরিহার্য মনে করে তখনই এই ধরনের কার্যক্রম কোনো প্রতিষ্ঠান নিতে পারে, যে একজনের জন্য একটা পদ সৃষ্টি করা হবে। আমরা জানি যে আমরা নিয়োগ পাই সৃষ্ট পদে, যে পদ আগে আছে, কিন্তু নিয়োগ পাওয়ার জন্য পদ খালি নেই, কিন্তু তার জন্য সে নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া হবে, এটা যথেষ্ট একটা বিরল ঘটনা। তো এ ধরনের ঘটনা অনেক ক্ষেত্রে ঘটেছে, অনেক জায়গায় ঘটেছে, আমাদের দেশেও ঘটেছে, কিন্তু একটা ইউনিভার্সিটিতে এই ধরনের একটা মর্যাদা সম্পন্ন পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া এটা ওই যুগের ক্ষেত্রে অত্যন্ত বিরল একটা ঘটনা। তারপরে তার মতো একজন ব্যক্তি যাকে কেউ নিয়োগ দিতে চায়নি, তো তারপর জার্মানির প্রাগ থেকে তার বেতন বাড়িয়ে জার্মান বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে নিয়োগপত্র দেওয়া হলো, অর্থাৎ জার্মানির একটা স্বনামধন্য ইউনিভার্সিটি সেখান থেকে তাকে অধ্যাপক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়। এরপর একে একে বিশ্বখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, গবেষণা কেন্দ্র, সেমিনার থেকে নিয়োগপত্র, আমন্ত্রণ পত্র আসতে থাকে তার কাছে। এভাবে দেখা যায় যে তার অসংখ্য সুযোগ তৈরি হয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে তাকে ডাকা হয় তাদের গবেষণা এবং বিভিন্ন প্রয়োজনে। যেই আইনস্টাইন ইহুদি হওয়ায় আবেদন করেও কোনো স্কুলের চাকরি পান নাই, সেই আইনস্টাইনই পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো থেকে আবেদন ছাড়াই চাকরি পেয়েছেন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে যিনি আবেদন করেও চাকরি পাননি তিনি কিন্তু আবেদন ছাড়াই চাকরি পেয়েছেন অনেকগুলি। এবং বলা যায় যে ওই সময়ে বিশ্বের এমন কোনো ইউনিভার্সিটি ছিল না যেই ইউনিভার্সিটি তাকে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করেনি বা আগ্রহ প্রকাশ করেনি। তো সেক্ষেত্রে অনেক ছোট ছোট ইউনিভার্সিটি তারা সাহসই পায়নি তাকে প্রস্তাব দেওয়ার জন্য, শুধু বড় বড় ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিগুলোর সুনাম রয়েছে সেই ইউনিভার্সিটিগুলো তারা তাকে প্রস্তাব দিয়েছে। তো তিনি যদি চাইতেন বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে চাকরি পেতেন। তো এই অবস্থায় আমরা দেখি যে একজন মানুষ যদি যোগ্যতা অর্জন করতে পারে তাহলে কোথায় তার অবস্থান হতে পারে।